আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সামাদ খান, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সকলেই বাড়িতেই আছো, অর্থাৎ সবাই বাসায় থেকে ক্লাস করছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আজকে, আমি মনে করি যে সবাই তোমরা খাতা নিয়ে বসবে, খাতা কলম নিয়ে বসবে, কারণ আজকে আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের দ্বিতীয় পত্রের অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি, অর্থাৎ আজকে আমরা যে ক্লাসটি নিব সেটি হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি। এটিকে আমরা বলে থাকি যে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে জানো, বা আমরা ক্লাসে, অর্থাৎ যখন আমরা সশরীরে ক্লাস নিয়েছিলাম তখন আমরা এই ক্লাস সম্পর্কে অবগত ছিলাম এবং এই ক্লাস ক্লাস আমরা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মজুদ পণ্যের যে হিসাব রক্ষণ পদ্ধতি, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি যে কোনো কারবার প্রতিষ্ঠানের মজুদ পণ্য বিষয়টি হচ্ছে অবশ্যম্ভাবী, অর্থাৎ এই মজুদ পণ্য আমাদের সংরক্ষণ করতে হয়। কেন করতে হয় সেটিও আমরা বলেছি যে একটি কোম্পানির অভ্যন্তরে, অর্থাৎ একটি কারবারের অভ্যন্তরে বিক্রয়ের জন্য আমরা যে পণ্য রেখে দেই সেই পণ্যগুলো অবশ্যই একটি সার্টেন টাইম পরে পুরো পণ্যটি হয়তো অনেক সময় বিক্রয় হয় না, সে এবং বিক্রয় করার জন্য আমাদেরকে কিছু মজুদ পণ্য সংরক্ষণ করতে হয়। এই জন্য আমাদের মজুদ পণ্যের যে হিসাব রক্ষণ পদ্ধতি, সেই পদ্ধতি আমরা বিগত ক্লাসগুলোতে সশরীরে যখন হয়েছিল তখন আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব, তারপরও আমি অঙ্কে যাওয়ার আগে কিছু কথা বলবো, সেটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। যে আমরা শুরুতে বলেছি যে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, অর্থাৎ আমরা দুইভাবে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি করে থাকি। একটি হচ্ছে কি, আমরা বলি কালান্তিক মজুদ পদ্ধতি, আরেকটিকে আমরা বলি অবিরত মজুদ পদ্ধতি বা নিত্য মজুদ পদ্ধতি। প্রথমটিকে আমরা বলি কালান্তিক বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, দ্বিতীয়টি আমরা বলে থাকি যে পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ এটিকে আমরা বলি অবিরত অথবা নিত্য মজুদ পদ্ধতি। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই জানি যে কোন কোন প্রতিষ্ঠানগুলো অবিরত মজুদ পদ্ধতিতে হিসাব রক্ষণ করে মজুদের, আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো হচ্ছে কালান্তিক, অর্থাৎ যেই ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো সাধারণত কি করে, কালান্তিক মজুদ পদ্ধতির মাধ্যমে তারা হচ্ছে মজুদের সংরক্ষণ করে থাকে, হিসাব রক্ষণ করে থাকে। তাহলে নিশ্চয়ই অবিরত মজুদ পদ্ধতিতে যেটি আমরা বলেছি সেটি হচ্ছে গিয়ে অলওয়েজ, যেটি বড় বড় প্রতিষ্ঠানগুলো, যেহেতু এটি ব্যয়বহুল সেহেতু বড় বড় প্রতিষ্ঠানগুলো এই পদ্ধতিতে তাদের মজুদ পণ্য হিসাব রক্ষণ করে থাকে। নিশ্চয়ই আমি তোমাদেরকে ক্লাসে এও বলেছিলাম যে আমাদের দুইটি পদ্ধতিতেই আমাদের জার্নাল দিতে হয়, আমাদের জাবেদা দিতে হয়, বা জাবেদা কখনো যখন চাইবে ঠিক তখনই আমাদের এই জাবেদাগুলো দিতে হবে, প্রদান করতে হবে। অর্থাৎ আমরা যখন কালান্তিক মজুদের জন্য জাবেদা শিখেছিলাম তখন আমরা খুব সিম্পলি শিখেছিলাম যে কি শিখেছিলাম, যে কালান্তিক মজুদে ক্রয় করা, বিক্রয় করা, তাই না, এবং ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, এই বিষয়গুলোর কথা আমরা জেনেছিলাম, তাই না? নিশ্চয়ই এটি আমরা জানি। সেম আমরা অবিরত বা নিত্য মজুদে যখন আমরা, অর্থাৎ পারপাচুয়াল সিস্টেমে যখন আমরা জার্নাল শিখেছিলাম তখন আমরা জার্নালগুলো ঠিক আগের মতোই আমরা জার্নাল শিখেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা আগের জার্নালগুলোতে যেমন আমরা বলতাম ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অথবা বলতাম ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এই জায়গায় আমরা ক্রয়কে ক্রয় হিসেবে বিবেচিত করব না, বিবেচনা করব না, কনসিডার করা যাবে না, ক্রয়কে আমরা ব্যবসায়িক পণ্য হিসাবে এটিকে আমরা বিবেচনা করব। সবসময় এটি একটা ব্যবসায়িক পণ্য থাকবে এবং এই ব্যবসায়িক পণ্য হচ্ছে গিয়ে প্রতিনিয়ত হিসাববুক্ত করা হয়, তাই না, অবিরত পদ্ধতিতে। তাহলে নিশ্চয়ই আমাদের এই ক্ষেত্রে এটি হচ্ছে তফাত যে আমরা ক্রয়ের জায়গায় ব্যবসায়িক পণ্য, অর্থাৎ ক্রয় ফেরত হোক বা ক্রয় হচ্ছে করা হলো সেক্ষেত্রে আমরা ব্যবসায়িক পণ্য হিসাব লিখে থাকি। ওকে,
আরেকটি যেটি হচ্ছে কি, যখন আমরা বিক্রয় করব, বিক্রয় ক্ষেত্রে নিশ্চয়ই আমরা ধারে বিক্রি করতে পারি বা নগদে বিক্রয় করতে পারি, তাই না? আমরা ধারে বিক্রয় করলে সেক্ষেত্রে আমরা জার্নাল দিয়ে থাকি, যেভাবে যে আমরা বললাম ধারে বিক্রি করলাম যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে দুটি জার্নাল হয়ে থাকে, সেই দুটি জার্নালের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই বলি একটি বিক্রয়ের জন্য জার্নাল, দ্বিতীয় জার্নালটি হচ্ছে গিয়ে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য জার্নাল। অর্থাৎ আমরা দুটি জার্নাল প্রদান করে থাকি, একটি হচ্ছে বিক্রয়ের জার্নাল আর একটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের জার্নাল। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই, যেমন আমরা প্রথম জার্নালটি বললাম যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? সেম টু আমরা দ্বিতীয় জার্নালটি বলছি বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, ব্যবসায়িক পণ্য হিসাব ক্রেডিট। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা এই জায়গাতে যেটি করছি সেটিকে প্রফিটকে আলাদা করে দিচ্ছি, অর্থাৎ বিক্রিত বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে আলাদা করে আমরা একটা প্রফিটকে অবভিয়াসলি সেটিকে আলাদা করে আইসোলেট করে ফেলছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমাদের জন্য অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি অর্থাৎ মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি কেন কেন বেশি এত বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা নিশ্চয়ই এই জার্নালগুলো দিতে পারবো, এবং তোমাদের সাথে আমি ক্লাসে এও আলোচনা করেছিলাম যে দুটি জিনিস নিয়ে, একটি হচ্ছে এফওবি ডেস্টিনেশন আর একটি হচ্ছে এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম যে এফওবি হচ্ছে ফ্রি অনবোর্ড, ফ্রি অনবোর্ড এফওবি ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্যস্থল কথা বলা হয়েছে, আর এটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্টের কথা বলা হয়েছে। তাহলে এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করব বলেছিলাম যে এফওবি শিপিং পয়েন্ট কথা বলা হলে সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা বলে থাকি যে ক্রয় পরিবহনটি কে বহন করবে, নিশ্চয়ই যে ক্রেতা আছেন তিনি সে ক্রয় পরিবহন খরচ বহন করবে। ওকে, এফওবি শিপিং পয়েন্ট, এফওবি ডেস্টিনেশন অর্থাৎ বিক্রয় পরিবহন, অর্থাৎ আমরা যেটিকে বলি সেক্ষেত্রে বিক্রয় পরিবহন অর্থাৎ বিক্রেতা সেই পরিবহনের খরচটিকে বহন করবে, রাইট? নিশ্চয়ই আমি তোমাদেরকে ক্লাসে আরও অনেক কথা বলেছিলাম যে আমরা নিশ্চয়ই সমাপনী মজুদ মূল্যায়নের ক্ষেত্রে সেই এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশন পদ্ধতিকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব, সেভাবে আমরা সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে বললাম এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশন পদ্ধতি, এই দুটিকে ফলো করে আমরা নিশ্চয়ই ক্রয় পরিবহন বা বিক্রয় পরিবহন আমরা ফিক্সড করতে পারি। তাহলে আমাদের যে এই যে ইস্যুকৃত মালের যে মূল্য নির্ধারণ পদ্ধতির কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা স্বভাবত আজকে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো করার আগেই আমরা চিন্তা করছি যে আমাদের যে বিষয়টি সেটি হলো ইস্যুকৃত মালের বা নির্গমন মালের যে মূল্য নির্ধারণ প্রক্রিয়া, মূল্য নির্ধারণ পদ্ধতি, যে আমরা অ্যাকচুয়ালি যে আমরা আমাদের যে মালগুলো উৎপাদনের জন্য পাঠাচ্ছি বা বিক্রির জন্য পাঠাচ্ছি বা যেটাই করছি, আমাদের এই মালগুলোর যে মূল্য নির্ধারণ প্রক্রিয়াটা, সেই মূল্য নির্ধারণ প্রক্রিয়াটি কিভাবে হবে। তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে আমরা আগেও যেটি বলেছিলাম যে প্রথমে আমরা বলেছিলাম এক নাম্বার আমরা কি বলেছিলাম যে ফিফো, তারপর হচ্ছে আমরা বলেছিলাম লিফো, তারপরে আমরা বলেছিলাম আমরা এটিকে কি বলি যে ওয়েটেড অ্যাভারেজ, হ্যাঁ, ওয়েটেড অ্যাভারেজ মেথড আমরা বলি, ভারযুক্ত গড়, ওয়েটেড অ্যাভারেজ মেথড ভারযুক্ত গড় পদ্ধতি, আরটিকে আমরা বলি সিম্পল, আরটিকে আমরা বলি সিম্পল অ্যাভারেজ। তার মানে হচ্ছে আমরা বলি লিফো ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফু লাস্ট ইন ফার্স্ট আউট, অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে গিয়ে আমরা বললাম ভারযুক্ত গড় পদ্ধতি, এবং চার নাম্বার আমরা যেটি বলেছি সিম্পল অ্যাভারেজ মেথড, অর্থাৎ এটি আমাদের নর্মাল সিম্পল অ্যাভারেজ এটি আমরা ব্যবহার করি না বললেই চলে, তাই না? আমরা মূলত যেটি ব্যবহার করি সেটি হচ্ছে গিয়ে ফিফো লিফু অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওকে, নিশ্চয়ই আমরা বলেছিলাম যে ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে পণ্যটি তোমার প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রথমে প্রবেশ করবে সেটি প্রথমে বের হয়ে যাবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে
যেটি প্রবেশ করবে সেটি প্রথমে বের করে দেওয়া, অর্থাৎ প্রথমে ইস্যু করে দেওয়া হবে। লিফ হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে পণ্যটি সবার শেষে আসবে সেটিকে আমরা প্রথমে বের করে দিব। আর ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে কি, আমরা বলেছি কি যে এটিকে আমরা সাধারণত দুটি দুটি একক এবং দুটি মূল্যের গড় গড়কে আমরা সাধারণত ওই গড় দিয়ে ওই পণ্যকে আমরা কি করব, আমরা সেটিকে ইস্যু করব। ওকে, তার মানে আমরা যদি এরকম বলি যে আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 100 একক 10 টাকা করে, রাইট, 100 একক 10 টাকা, আবার আমরা ক্রয় করেছি সে 50 একক 12 টাকা, তাহলে এই দুইটির মূল্যকে আমরা জাস্ট এইভাবে ওয়েটেড অ্যাভারেজ বের করি, সেটা হচ্ছে 100 × 10 + 50 × 12 ডিভাইডেড হচ্ছে আমার টোটাল ইউনিট, তাহলে আমাদের গড় বের হয়ে যাবে। তাহলে আমাদের কি হয়ে যাবে, গড় বের হয়ে যাবে, রাইট। তার মানে আমরা এখানে এই বলতে পারি, ধরো যে 100 × 10 1000, 50 × 12 তাহলে কত হলো, 600, তাই না, 150, এখানে হচ্ছে 1600, 150। তার মানে আমরা এটাকে চাইলে ভাগ করতে পারি, তাই না। তাহলে কত হয়, এটা আমরা বললাম 15 1, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কত থাকে, 10, রাইট, তাহলে এক্ষেত্রে আমাদের 10 দশমিক সামথিং আসবে। আমরা ধরে নিচ্ছি 6 × 90, 10.60 এরকম আসবে, অর্থাৎ 10 টাকা 60 পয়সার মতো করে আসবে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি আমাদের ওয়েটেড অ্যাভারেজ মেথডটি কিভাবে তৈরি করতে হয়। তাহলে তোমরা এটি অবশ্যই বুঝে গিয়েছো। এখন আমাদের এই অঙ্কগুলো, অর্থাৎ আমরা যখনই অঙ্ক করতে যাব, আমাদের অঙ্কগুলো আমরা অনেকভাবেই কি কি, আমাদের এই প্রশ্নে কি কি চাইতে পারে, তাই না, আমাদের প্রশ্নে কিছু জিনিস চাইতে পারে। অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি সিস্টেমে আমাদের কিছু জিনিস প্রশ্নে চাইতে পারে, সেটির মধ্যে কি কি চাইতে পারে, সেটি হতে পারে আমরা বললাম যে সে হচ্ছে গিয়ে প্রথমে বলতে পারি যে আমাদেরকে ঘাটতি পরিমাণ, ঘাটতি সরি আমরা ঘাটতি পরিমাণ নির্ণয় করো, যে আমার কতটুকু পরিমাণ ঘাটতি পরিমাণ রয়েছে, তাই না, আমার কতটুকু ডিফিসিয়েন্সি রয়েছে, অর্থাৎ আমরা বলে থাকি যে আমাদের প্রোডাক্টগুলো কত, মানে অর্থাৎ আমরা অনেক সময় আমাদের কিছু পচনশীল দ্রব্যাদি থাকে আমরা যেগুলো বিক্রি করি, এগুলো সাধারণত কি হয়, আমি সে 5 কেজি প্রোডাক্ট কিনে নিয়ে আসছি, এই 5 কেজি প্রোডাক্ট কিনে নিয়ে আসার পরে সেটি হচ্ছে গিয়ে আমরা হয়তো 4 কেজি 4.5 কেজি পেতে পারি, তাহলে এই যে 1/2 কেজি যে আমাদের পচনশীল দ্রব্য সেটিকে আমরা ঘাটতি পরিমাণ বলে থাকি, তাই না। সেম টু আমাদের ইস্যুকৃত মালের পরিমাণ, আমাদের পরীক্ষা আসতে পারে ইস্যুকৃত মালের পরিমাণ কত বা হচ্ছে, তারপর আমরা বললাম ক্রয়কৃত মালের পরিমাণ, ক্রয়কৃত মালের পরিমাণ হতে পারে, তাই না। তারপরে আমাদের কি হতে পারে যে বললাম যে আমাদের কতটুকু পণ্য কারখানা থেকে ফেরত আসছে, আমাদের কতটুকু পণ্য কারখানা থেকে ফেরতের বাইরে চলে গেছে, তাই না। তাহলে নিশ্চয়ই আমাদের এই বিষয়গুলো আমাদের পরীক্ষার মধ্যে আসবে, এবং ফাইনালি আমাদের বলবে যে ফিফো মেথডে আমাদের কি করো, আমাদের এই অঙ্কটি করো, বা লিফো মেথডে আমাদের এই অঙ্কগুলো করো, তাই না, অথবা ওয়েটেড অ্যাভারেজ মেথডে এই অঙ্কটি করো, তাই না। আমাদের এই সারণী তৈরি করতে হবে, আমাদের মাল খতিয়ান হিসাবটি তৈরি করে রাখতে হবে, তাই না। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আমাদের কি কি প্রশ্ন চাইতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চলো আজকে আমরা একটি অঙ্ক দেখব, প্রথমে একটি অঙ্ক দেখব, সেই অঙ্কে কি বলা হয়েছে সেটি আমরা দেখার চেষ্টা করব। ওকে, হ্যাঁ, সেটি হচ্ছে গিয়ে আমরা বললাম একটি উৎপাদন প্রতিষ্ঠানের হিসাব বহি থেকে নিম্নলিখিত লেনদেন সমূহ নেওয়া হয়েছে। ওকে, একটি উৎপাদন প্রতিষ্ঠান থেকে আমরা কিছু লেনদেন নিয়েছি, লেনদেন নিয়ে আমরা একটি অঙ্ক করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা বলেছি যে আমাদের মজুত পণ্য হিসাব রক্ষণ যে পদ্ধতি সেটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। ফাইন, আমাদের এই প্রশ্নে যেটি বলেছে সেটি হচ্ছে, প্রথমে আমরা যদি বলি যে তারিখ 2018 জানুয়ারি 1 তারিখে বলেছে
প্রারম্ভিক মজুদ মাল হচ্ছে আমাদের 400 একক, সেটি হচ্ছে প্রতি একক 10 টাকা করে। জানুয়ারি 15 বলেছে কারখানায় পণ্য ইস্যু করেছি আমরা 300 একক, কারখানায় আমরা পণ্য ইস্যু করে দিয়েছি 300 একক পণ্য ইস্যু করেছে, ফাইন। জানুয়ারি 22 তারিখ বলেছে পণ্য ক্রয় 350 একক, প্রতি একক 11 টাকা, প্রতি একক 11 টাকা। জানুয়ারি 25 তারিখ কারখানায় আবার ইস্যু করা হয়েছে 340 একক, ওকে। জানুয়ারি 29 কারখানা থেকে ফেরত আসছে 15 একক, কারখানা থেকে ফেরত আসছে 15 একক, অর্থাৎ আমরা কারখানায় ইস্যু করেছিলাম, সেক্ষেত্রে 15 একক আবার রিটার্ন হয়ে চলে আসছে। জানুয়ারি 31 পণ্য ক্রয় 200 একক 12 টাকা ধরে দরে, ঠিক আছে। তাইলে ক, আমাদের যে বিষয়গুলো বের করতে বলা হয়েছে সৃজনশীল পদ্ধতিতে, তার মধ্যে কতে বলা হয়েছে মাস শেষে আমাদের সমাপনী উদ্বৃত্ত বা সমাপনী একক নির্ণয় করতে বলা হয়েছে, যে আমাদের সমাপনী একক কত আছে। তারপর বলছে ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, এবং গতে বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। আমরা তাইলে নিশ্চয়ই এই মাল খতিয়ানগুলো প্রস্তুত করতে পারবো। তাহলে আমরা শুরুতেই যদি একটু শুরু করার চেষ্টা করি, যে সে আমরা ক কতে বললাম যে এখানে আমাদের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করতে বলেছে, বা সমাপনী একক, সমাপনী একক, ফাইন। তাহলে সমাপনী একক যদি আমাকে নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা দেখি শুরুতেই আমাদের কি কি আছে, সে প্রারম্ভিক মজুদ, হ্যাঁ 400, হ্যাঁ আমাদের একক নির্ণয় করতে বলেছে, না একক নিয়ে কাজ করলে হবে। প্রারম্ভিক মজুদ হচ্ছে আমাদের 400 একক, ওকে। প্রারম্ভিক মজুদ কত আমাদের 400 একক। তারপর হচ্ছে আমরা এখানে বলেছে যে কারখানায় পণ্য ইস্যু, তারপর হচ্ছে জানুয়ারি 22 তারিখ হচ্ছে পণ্য ক্রয়। আমরা জানুয়ারি 22 তারিখ, এটা আমরা বললাম যে সে জানুয়ারির 1 তারিখে হচ্ছে এই ঘটনা, জানুয়ারি 22 তারিখ হচ্ছে কি আমরা পণ্য ক্রয় করেছি, রাইট, পণ্য ক্রয়, রাইট। তাহলে পণ্য ক্রয় করছি কত টাকা, আমরা নিশ্চয়ই 350 একক পণ্য ক্রয় করছি, 350 একক পণ্য ক্রয়, ফাইন। তারপরে বলছে যে জানুয়ারি 29 তারিখ কারখানা থেকে ফেরত আসছে 15 একক, কারখানা থেকে পণ্য ফেরত জানুয়ারির 29 তারিখ কারখানা থেকে ফেরত, কারখানা থেকে ফেরত আসছে কত একক, 15 একক, কারখানা থেকে ফেরত আসছে পণ্য ফেরত আসছে 15 একক। তারপর জানুয়ারির 31 তারিখে আবারও আমরা পণ্য ক্রয় করেছি, জানুয়ারির 31 তারিখে আমরা পণ্য ক্রয় করেছি 200 একক। তাহলে আমরা যদি এটিকে যোগ করি, তাহলে আমাদের কত হয়, আমাদের যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে 400, 350, 200, মানে 4, 3, 7, 8, 9, 950, 965 একক। এক্ষেত্রে আমরা ইস্যু করেছি, রাইট, ইস্যুকৃত মাল হচ্ছে 15 আমরা জানুয়ারি 15 তারিখে আমরা ইস্যু করেছি কত একক, 300 একক, 300 একক আমরা ইস্যু করছি, ওকে। তারপরে আমরা জানুয়ারি 15 তারিখ ইস্যু করেছি, আর জানুয়ারির 25 তারিখে আমরা আবারও ইস্যু করেছি, জানুয়ারির 25 তারিখে আমরা ইস্যু করেছি, সেক্ষেত্রে ইস্যু হচ্ছে 340 একক। তাহলে আমরা
965 থেকে যদি আমরা 346 অর্থাৎ 965 থেকে আমরা 640 একক বাদ দিব তাই না 5 আর হচ্ছে 2 আর হচ্ছে কত হলো 5 2 3 তাই না 325 একক 325 একক অর্থাৎ আমাদের সমাপনী মজুদ একক যেটি বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের 325 একক ঠিক আছে তাহলে নিশ্চয়ই আমরা 325 একক সমাপনী মজুদ বের করতে পেরেছি তাহলে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বের করতে বলা হয় কতে ক নাম্বার আমাদের সব সময় সহজ একটি দুই নাম্বার যেহেতু প্রশ্ন দুই নাম্বার অঙ্ক সেটি আমাদের খুব সহজ করে বলা হয় যে কতে সেটি বলবে যে সমাপনী মজুদের একক কত বা সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা বা বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা বা ইস্যুকৃত মালের ব্যয় কত টাকা অথবা বলতে পারে যে ক্রয় মূল্য কত টাকা বা মোট ক্রয় মূল্য কত টাকা তাই না মোট ক্রয় মূল্য তাহলে এই প্রশ্নে যদি আমরা বলি যে তাহলে মোট ক্রয় মূল্য কত টাকা হতে পারে সেটা হচ্ছে আমাদের মোট ক্রয় মূল্য হচ্ছে যেটা তাই না 965 একক হচ্ছে আমাদের মোট ক্রয় মূল্য রাইট 965 হচ্ছে আমাদের মোট কি ক্রয় মূল্য তাই না নিশ্চয়ই 965 আমরা তখন বলবো না 965 একক ক্রয় মূল্য হবে না তাহলে 950 হবে কারণ কারখানাতে ফেরত বিষয়টি একটু অন্যভাবেই সংযুক্ত হয়েছে তাই না নিশ্চয়ই এটা আমরা আমরা দিয়েছিলাম পরে আবার এটি ফেরত আসছে তাই না নিশ্চয়ই এটি ক্রয়ের মধ্যে রিলেটেড না ক্রয় হচ্ছে এটা এটা আর এটি অবশ্যই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের মধ্যে পড়ে প্রারম্ভিক মূল্য পণ্য তাই না নিশ্চয়ই আমরা এটি বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের দ্বিতীয় যেটি করতে বলেছে সেটি আমরা একটু দেখব দ্বিতীয়টি না এটি আমরা এই স্লাইডই থাকব এই স্লাইডে খতে যেটি বলেছে সেটা হচ্ছে ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো তাহলে আমরা ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করা দেখব ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান ওকে ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান তাহলে আমি যদি একটু এখান থেকে যাই আমি এখান থেকে যাই যে ফিফু পদ্ধতিতে আচ্ছা ফিফু রাইট ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান আমরা মাল খতিয়ান করব নিশ্চয়ই মাল খতিয়ান করতে গেলে আমরা আমাদের ঘর করলাম হ্যাঁ তাই না আর ঘর করে নিলাম ফাইন আমরা আমাদের এক্ষেত্রে তারিখ দিয়ে দিলাম এক্ষেত্রে আমরা বিবরণ দিলাম রাইট এক্ষেত্রে আমরা কি দিলাম বিবরণ দিয়ে দিলাম এই ক্ষেত্রে আমরা বললাম ক্রয়ের মধ্যে আমরা তিনটি জিনিস রাখতে পারি একটাকে আমরা বললাম ক্রয়ের মধ্যে আমরা কি বলবো ক্রয়ের একক দর মোট মূল্য রাইট ক্রয় আমরা এটা বললাম এক্ষেত্রে আমরা ইস্যুর জন্য আরেকটি ঘর তৈরি করলাম ইস্যু ক্ষেত্র আমরা বললাম যে ইস্যু একক দর বা পরিমাণ সরি দর মূল্যমান আর ঠিক আমরা বললাম মূল্য রাইট আর ঠিক আমরা বললাম যে এটি হচ্ছে কি উদ্বৃত্তের গড় বা ব্যালেন্সের গড় রাইট আমরা ব্যালেন্সের গড় রাখলাম উদ্বৃত্তের ঘরের মধ্যে আমরা বললাম কি এক্ষেত্রে বললাম যে আমার কত একক রয়ে গেছে এক্ষেত্রে দর যে কত টাকা দর হবে আর এক্ষেত্রে আমরা বললাম যে মূল্য মোট মূল্য রাইট ফাইন এই যে আমরা ঘরটি একটু ঘরটি তৈরি করলাম
এই ঘরটি আমরা তৈরি করলাম, নিশ্চয় দেখতে পাচ্ছি আমরা যে এক্ষেত্রে আমরা তারিখ বিবরণ যাই বলি, আমরা অনেকভাবে এটিকে বলতে পারি, কোনো প্রবলেম নাই আমাদের। এক্ষেত্রে আমরা বললাম যে আমার প্রারম্ভিক মজুদ আছে, সে এটা হচ্ছে 2018 সালের জানুয়ারির 1 তারিখ, তাই না? জানুয়ারির 1 তারিখ যেটি বলেছে কি, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ আছে, তাই না? প্রারম্ভিক মজুদ হচ্ছে আমার এক্ষেত্রে কত টাকা প্রারম্ভিক মজুদ? আমার প্রারম্ভিক মজুদ ক্রয় না, ইস্যু না, প্রারম্ভিক মজুদ হচ্ছে আমার এক্ষেত্রে, আমি ধরলাম প্রারম্ভিক মজুদ হচ্ছে 400 একক, 10 টাকা করে, তাই না? 10 টাকা করে 4000 টাকা। ওকে ফাইন। দেন জানুয়ারির 15 তারিখে যেটি বলেছে, জানুয়ারির 15 তারিখে যেটি বলেছে সেটি হচ্ছে গিয়ে ইস্যু করেছে, তাই না? তো আমি জাস্ট বললাম যে ইস্যু, হ্যাঁ, তাহলে ইস্যু করেছে কোথায়? এই যে ইস্যু করেছে, ইস্যু করেছে 300 একক। যেহেতু ফিফু পদ্ধতিতে আমরা মাল খতিয়ান করছি, সেহেতু আমাদের 300 একক, 10 টাকা করে আমরা 3000 টাকা, রাইট? ফাইন। তাহলে আমরা কারখানায় পণ্য ইস্যু করেছি 300 একক, 10 টাকা করে 3000 টাকা, তাহলে আমাদের ক্ষেত্রে শুধু থেকে যাবে 100 একক, 10 টাকা করে রেস্ট অফ মানি, রাইট? সেম আমরা জানুয়ারির 15 তারিখ গেল, জানুয়ারির 22 তারিখে বলেছে যে পণ্য আবারও ক্রয় করেছি, জানুয়ারির 22 তারিখ পণ্য ক্রয়, রাইট? জানুয়ারির 22 তারিখে আমরা পণ্য ক্রয় করেছি, সে পণ্য ক্রয় করতে যেয়ে আমাদের কত পণ্য ক্রয় করেছি, 350 একক পণ্য ক্রয়, 350 একক ক্রয় 11 টাকা করে, তাহলে আমাদের কত টাকা হলো, 350 11 টাকা, তাই না? তাহলে 350, 10 টাকা হলে 3000, আর হচ্ছে 350, 0583, তার মানে 3850 টাকা, তাই না? তাহলে এইবার আমাদের উদ্বৃত্তে কি থাকবে, আমাদের উদ্বৃত্ত যেহেতু আমরা এটা ফিফু পদ্ধতিতে করছি, সেহেতু আমাদের উদ্বৃত্তে 100 একক, 10 টাকা, 1000 টাকা রয়েছে, আর হচ্ছে আমাদের 350 একক, 11 টাকা করে সেটা হচ্ছে 3850 টাকা রয়েছে, ফাইন। তারপরে আমাদের হচ্ছে জানুয়ারির 25 তারিখ, সেক্ষেত্রে আমরা পণ্য কারখানায় ইস্যু করেছি, কারখানায় আমরা পণ্য কি করছি, ইস্যু করছি। তাহলে পণ্য যদি আমরা ইস্যু করি, তাহলে পণ্য আমরা ইস্যু করব, এক্ষেত্রে আমরা পণ্য ইস্যু করেছি কত, 340 একক, রাইট? আমরা কত একক পণ্য ইস্যু করেছি জানুয়ারি 25, 340 একক। ওকে, কত একক, 340 একক ইস্যু করেছে। তাহলে যদি আমরা 340 একক ইস্যু করি, তার মানে আমি প্রথমে 100 একক, 10 টাকা করে 1000 টাকা, এটা আমরা ইস্যু করছি, তাই না? ফাইন। বাদ বাকি হচ্ছে 240 একক, সেটা হচ্ছে আমরা এখান থেকে ইস্যু করেছি, সেটা হচ্ছে 11 টাকা করে, তাই না? তাহলে নিশ্চয়ই 11 টাকা, 240 একক, 11 টাকা, যদি আমরা সিম্পলি একটু সুন্দর করে বের করি, 240 একক, 2400, আর হচ্ছে 1 টাকা 40, তাহলে কত হলো, 0462640 টাকা, মানে 2640 টাকা। তাহলে এক্ষেত্রে এইবার আমাদের ব্যালেন্স কত থাকে, যেহেতু 240 একক এই জায়গা থেকে আমরা দিয়ে দিয়েছি, আর যেহেতু ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে আমাদের 240, 340 অর্থাৎ 110 একক রয়ে গেছে 11 টাকা করে, তাই না? তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে আমাদের এই টাকাটা। তাহলে আমরা বলতে পারি দুইটার বিয়োগফল হচ্ছে কত টাকা হবে, 1100 টাকা, আর হচ্ছে 110 টাকা, 1100, 1210 টাকা, 1210 টাকা, 2640, 3640,
38 40 10 1210 টাকা ওকে তাহলে আমাদের এই ক্ষেত্রে শুধু আছে এই ক্ষেত্রে 1210 টাকা 110 একক সেটা হচ্ছে 11 টাকা করে সেম আমাদের হচ্ছে জানুয়ারির 29 তারিখে বলছে জানুয়ারি 29 তারিখ কারখানা থেকে ফেরত জানুয়ারি 29 তারিখ কারখানা থেকে ফেরত তার মানে ফেরত আসছে আমরা বললাম তার মানে কারখানা থেকে ফেরত আসছে মানে কি আমরা ইস্যু করেছিলাম তাই না ইস্যু করেছেন ফেরত আসছে তার মানে আমরা এই ক্ষেত্রে সেটিকে দেখিয়ে দিব ইস্যু করেছিলাম ফেরত আসছে 15 একক সেটি যেহেতু আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা এই এটা কি ধরব অর্থাৎ 15 একক 11 টাকা করে আসছে তাই না তার মানে হচ্ছে 15 10 150 165 টাকা ওকে তাহলে আমরা যেহেতু একই অ্যামাউন্ট আসছে সেহেতু আমরা বলতে পারি 110 20 125 একক 25 একক 11 টাকা করে এটা এটার সাথে আমরা যদি যোগ করে দেই তাহলে তো হয়ে যায় 1200 1300 1375 1375 65 10 75 তাহলে 1375 রয়ে গেল তাই না সেম এটাকে আমরা চেঞ্জ করিনি ওকে তারপরে এক্ষেত্রে যেটি বলেছে জানুয়ারির 31 তারিখ জানুয়ারির 31 তারিখ হচ্ছে গিয়ে জানুয়ারির 31 তারিখ হচ্ছে আমরা জাস্ট কি করেছি আমরা ক্রয় করেছি ক্রয় ফাইন তাহলে জানুয়ারির 31 আমরা ক্রয় করেছি 200 একক 12 টাকা করে তাহলে 12 টাকা করে 12 দিয়ে করে 2400 টাকা রাইট 2400 টাকা তাহলে আমাদের এই ক্ষেত্রে উদ্বৃত্ত হচ্ছে 125 একক 11 টাকা 1375 আর হচ্ছে গিয়ে আমাদের উদ্বৃত্ত রয়ে গেল 200 একক 12 টাকা করে সেটা হচ্ছে 2400 টাকা প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতেই পাচ্ছি আমাদের যে সমাপনী উদ্বৃত্ত সেই সমাপনী উদ্বৃত্ত হচ্ছে এটা তাই না তার মানে আমরা নিশ্চয়ই 200 এবং 125 অর্থাৎ 325 আমরা 325 একক উদ্বৃত্ত বের করেছিলাম তাই না 325 একক উদ্বৃত্ত আমরা বের করেছিলাম তাই না তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যে আমাদের সমাপন উদ্বৃত্ত হচ্ছে 325 একক কিন্তু সমাপন উদ্বৃত্তটি হচ্ছে গিয়ে আমাদের শেষেরটি এবং আগেরটি দুইটা সংযুক্ত রয়েছে তাই না ফাইন নিশ্চয়ই তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে এই অঙ্কটি আমাদের চাইলে কিভাবে করতে হবে রাইট এবার আমরা যদি বলি যে এই অঙ্কটি অর্থাৎ যখনই তোমাদের পরীক্ষা আসবে ফিফু আসবে নিশ্চয়ই তাহলে বোঝাই গেল ফিফু ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি লিফু আসে তাহলে লিফুটাও তোমরা কিভাবে দিবে সেটি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে লিফু লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ আমাদের শেষে যেটি আসবে সেটি আমরা আগে সেল করে দিব তাই না নিশ্চয়ই তাহলে সেটি আমরা বুঝতেই পারছি প্রিয় শিক্ষার্থীরা এবার আমাদের এই অঙ্কে গতে সিতে যেটি বলেছে সেটি হচ্ছে গিয়ে আমাদের বলেছে ভারযুক্ত গড় পদ্ধতি ভারযুক্ত গড় প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা বলেছিলাম যে প্রত্যেকটি পদ্ধতি ভারযুক্ত গড় প্রত্যেকটি পদ্ধতির একটি সুবিধা অসুবিধা রয়েছে আমরা বলেছিলাম যে ভারযুক্ত গড় পদ্ধতিতে তখনই একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদনের জন্য পাঠাবে যখন বাজার অস্থিতিশীল থাকবে অর্থাৎ বাজার স্থিতিশীল থাকবে না ঠিক অন দ্য টাইম ভারযুক্ত গড় পদ্ধতি তখন পণ্যগুলোকে বাজারে ইস্যু করবে ওকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি যে ভারযুক্ত গড় পদ্ধতি আর কিভাবে ইস্যু করতে হয় বা কেন করে লিমিটেশনগুলো আমরা নিশ্চয়ই জানি তোমরা নিশ্চয়ই তোমরা বাসায় তোমরা লিমিটেশনগুলো শিখবে যে আমাদের ফিফুর যে লিমিটেশনস আছে বা সুবিধা আছে সেগুলো জানতে হবে লিফুর জানতে হবে আমাদের কোন সময় নিম্ন বাজারগুলোতে ইফেক্টিভ হয় বা ঊর্ধ্ব বাজারগুলোতে ইফেক্টিভ হয় সেই জিনিসগুলো আমাদের অবশ্যই বাসায় জানতে হবে ওকে তাহলে আমরা ভারযুক্ত গড় পদ্ধতি করবো জাস্ট আমরা এই ঘরটিকে একটু ঠিক রাখবো তারপর জাস্ট আমরা অঙ্কটা করার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই অঙ্কটি তোমরা খাতায় তুলেছ বা করেছ
আমি চাইবো তোমরা পরবর্তীতে নিজেরাই বাসায় এরকম আরো কিছু অঙ্ক করে ফেলবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু জাস্ট মুছে দিলাম, আমরা আবার শুরু থেকে যদি শুরু করার চেষ্টা করি, দেখো আমাদের শুরুতে যেটি বলেছে যে 2018 সালের জানুয়ারির 1 তারিখে আমাদের যে প্রারম্ভিক উদ্বৃত্ত যেটা ছিল সেটি হচ্ছে কি, আমরা বলেছি এটি নাম হচ্ছে হতো 400 একক, 10 টাকা করে, সেটি হচ্ছে 4000 টাকা, তাই না? সেম আমরা জানুয়ারির 15 তারিখ যেটি বলেছে, জানুয়ারির 15 তারিখ এক্ষেত্রে বলেছে জাস্ট কারখানায় পণ্য ইস্যু করেছে, তারপরে কারখানায় আমরা পণ্য ইস্যু করে দিয়েছি, সেই ইস্যুটি হচ্ছে কি আমরা বললাম 300 একক ইস্যু করেছি, 10 টাকা, 3000 টাকা, সিম্পল একেবারে 100 একক, 10 টাকা, 1000 টাকা। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি যে একেবারে সিম্পল। আমরা এর পরে যেটি দেখি যে জানুয়ারি 15 গেল, জানুয়ারির 22 তারিখে বলেছে যে আমাদের পণ্য ক্রয় করা হয়েছে, পণ্য ক্রয় হচ্ছে 350 একক, পণ্য ক্রয় 11 টাকা করে, আমরা 350 11 টাকা করে আমরা বলেছিলাম 3850, একটি হচ্ছে 3850 অর্থাৎ 4850 ভাগ হচ্ছে আমরা বললাম যে 350, 450। ওকে, তার মানে 10 টাকা আমরা বলেছি, এক্ষেত্রে কত, 10 টাকা 78 পয়সা, 7-8 পয়সা, তাই না? 7-8, 10 টাকা 78 পয়সা। ওকে, তার মানে আমরা উদ্বৃত্তে যদি এবার অ্যাভারেজ হিসাব করি সেটা হচ্ছে আমাদের কত হচ্ছে 10, সরি আমরা এক্ষেত্রে পুরোটাকে বলবো কত, 350, 450 একক, তাই না? 450 একক, কত, 10 টাকা 78 পয়সা করে হচ্ছে আমার টোটাল 3850 টাকা। ওকে, জানুয়ারির 22 তারিখ হচ্ছে আমাদের বিষয়টি, জানুয়ারির 25 তারিখে বলেছে কারখানা ইস্যু করেছে, জানুয়ারির 25 তারিখ কারখানায় আমরা ইস্যু করছি কারখানায়। তাহলে ইস্যু করতে গেলে আমরা কত একক ইস্যু করেছি, 340 একক পণ্য আমরা ইস্যু করেছি, তাই না? তাহলে 340 একক আমরা 10 টাকা 78 পয়সা করে ইস্যু করেছি। তাহলে আমরা একটু বের করব যে 340 একক, 10 টাকা 78 পয়সা, 10 টাকা 78 পয়সা করে আমরা বললাম, যেক্ষেত্রে আমার হচ্ছে 3665.20 টাকা, ফাইন। তাহলে আমার এক্ষেত্রে থাকবে কত, 110 একক, 110 একক কত টাকা থাকবে, 110 একক থাকবে হচ্ছে 4850, অর্থাৎ 1184, আমার 10 টাকা 78 পয়সা করে থাকবে, আমার থাকবে হচ্ছে 1184.80 টাকা, রাইট? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি তাহলে যে আমার 1184 অর্থাৎ আমার 110 একক থাকবে, 10 টাকা 78 পয়সা করে থাকবে এবং 1184.80 টাকা থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এরপরে জানুয়ারির 29 তারিখে বলেছে কারখানা থেকে ফেরত আসছে 15 একক, কারখানা থেকে ফেরত আসছে 15 একক, অর্থাৎ আমার 15 একক পণ্য ফেরত আসছে। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করে দেখো যে 15 একক পণ্য ফেরত আসছে, তার মানে ফেরত আমরা 15 একক আসছে, যেহেতু আমি পণ্যটাকে যেই দামে পাঠিয়েছিলাম, রাইট, যে দামে পাঠিয়েছিলাম ঠিক সেই দামে পণ্যটি ফেরত আসছে, অর্থাৎ 10 টাকা 78 পয়সা করে ফেরত আসছে, রাইট, 15 একক। তাহলে 15 একক 10 টাকা 78 পয়সা কত, 15 একক 10 টাকা
78 পয়সা করে ফেরত আসছে, এক্ষেত্রে আসছে 161 টাকা 70 পয়সা। ওকে ফাইন, তাহলে আমরা বুঝতে পারছি যেহেতু দুটোই একই জিনিস, তার মানে 115 125 একক আমাদের রয়ে গেছে। তাহলে 125 একক আমাদের কত টাকা হয়, যদি আমরা বলি 10 টাকা 78 পয়সা করে ধরলাম, তাহলে 1347 টাকা, 1347 টাকা 50 পয়সা, 1347 টাকা 50, অর্থাৎ আমরা 161 টাকা এর সাথে যোগ করে দিয়েছি। ওকে ফাইন, তারপরে জানুয়ারির 31 তারিখে যেটি বলেছে যে আবারও আমরা পণ্য ক্রয় করেছি, পণ্য ক্রয় করেছি হচ্ছে আমরা 200 একক 12 টাকা করে, অর্থাৎ 12 দুগুণে 24, 00 2400 টাকা, অর্থাৎ আমরা এবার আবার এটিকে আমরা অ্যাভারেজ করব। সে অ্যাভারেজটিকে আমরা কিভাবে করব, সে অবশ্যই আবার আমরা এখানে করে ফেলি, সেটি হচ্ছে আমরা বললাম এক্ষেত্রে আমার হচ্ছে আগেরটি আছে 1347 টাকা 50 পয়সা যোগ হচ্ছে, আমরা কি বললাম যোগ হচ্ছে 2400 টাকা, আর ডিভাইডেড হচ্ছে কি আমাদের এখানে 200, এখানে 125, অর্থাৎ আমরা ধরে নিলাম 325 একক। ওকে, তাহলে আমরা এই দুইটাকে যদি আবার একটু ভাগ করি তাহলে কি হয়, 1347 টাকা 50 পয়সা যোগ হচ্ছে 2400 টাকা ভাগ হচ্ছে 325 একক, রাইট? তার মানে আমার হচ্ছে এক্ষেত্রে 11 টাকা 53 পয়সা, 11 টাকা 53 পয়সা অ্যাভারেজ। তাহলে আবার টোটাল উদ্বৃত্তে থাকবে হচ্ছে 325 একক 11 টাকা 53 পয়সা করে, টোটাল আমার থাকবে হচ্ছে কত টাকা বলতো, আমার টোটাল থাকবে হচ্ছে গিয়ে কত, 1347 আর হচ্ছে 2400, ওকে 3747, 3747 টাকা 50 পয়সা। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আমরা ভারযুক্ত গড় পদ্ধতি আমরা যে বিষয়টি দেখার জন্য দেখেছি এবং শেখার জন্য শিখেছি, তাই না? নিশ্চয়ই তোমরা অঙ্কটি বাসায় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা আমাদের দ্বিতীয় স্লাইডে যেটি আছে সেটি আমরা এক মিনিট একটু দেখিয়ে দিতে চাই। দ্বিতীয় স্লাইডে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি তোমরা নিশ্চয়ই বাসায় করবে, নিশ্চয়ই বাসায় করবে দ্বিতীয় স্লাইড, রাইট? আমরা দ্বিতীয় স্লাইডে যেটি দেখতে পাচ্ছি সেটি একটি অঙ্ক আছে, সেই অঙ্কে আমাদের বা কত বলেছে ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো, ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, এবং বলেছে লিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, অর্থাৎ ঘাটতি একক পরিমাণ নির্ণয় করতে বলেছে। নিশ্চয়ই আমরা ঘাটতি একক পরিমাণ নির্ণয় করতে পারবো, কিভাবে ঘাটতি একক নির্ণয় করব নিশ্চয়ই আমরা জানি, আমাদের প্রারম্ভিক মজুদ আছে, আমাদের ক্রয় আছে, এই দুটাকে আমরা যোগ করব, প্রারম্ভিক মজুদ ক্রয়গুলো একসাথে যোগ করে আমরা ইস্যুগুলো বাদ দিয়ে দিলেই, ইস্যুগুলো এবং সমাপনী মজুদ এই দুটা বাদ দিলে আমাদের ঘাটতি একক পাওয়া যাবে, ইস্যু এবং সমাপনী মজুদ বাদ দিলে আমাদের ঘাটতি একক পাওয়া যাবে নিশ্চয়ই। তাহলে তোমরা বাসায় থেকে নিশ্চয়ই আমাকে এই অঙ্কটি করে তোমরা দেখাবে, রাইট? যেটি আমরা এখন স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই নেক্সট ক্লাসটিও আমাদের, আমরা ইনশাল্লাহ আমরা এই মজুদ পণ্য হিসাব এবং পদ্ধতির উপর আরেকটি ক্লাস দিব, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং অবশ্যই তোমরা এই অঙ্কটি করে আমাকে দেখাবে। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, খোদা হাফেজ।